এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। এক দেবী, যিনি ষোড়শ বর্ষীয়া, যার উপাসনায় ভক্তের সকল মনস্কাম পূরণ হয়। দেবী ষোড়শী, যিনি সকলের মনের ইচ্ছে তো পূরণ করেন, কিন্তু নিজে এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে থেকে। ত্রিপুর সুন্দরী বা ষোড়শী বা ললিতাম্বা হলেন সনাতন ধর্মের এক দেবী। ইনি দশমহাবিদ্যার অন্যতমা। ত্রিপুরা সুন্দরী, কামেশ্বরী বা রাজরাজেশ্বরী নামেও ইনি পরিচিতা। ইনি দেবী পার্বতীর একটি স্বরূপ। শিব মহাপুরাণের উমা সংহিতায় এ দেবীর বিস্তারিত বর্ণনা রয়েছে। ত্রিপুর সুন্দরীর ষোড়শী রূপটি ষোড়শ বর্ষীয়া এক বালিকার রূপ। এই রূপ ষোড়শ প্রকার কামনার প্রতীক। ষোড়শী তন্ত্রে ত্রিপুরা সুন্দরীকে শিবের নয়ন জ্যোতি বলে উল্লেখ করা হয়েছে। তিনি কৃষ্ণবর্ণা ও শিবপরি উপবিষ্টা। এখন দেবী ষোড়শ বর্ষীয়াই কেন, সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি? ষোলো কিন্তু এমন একটি সংখ্যা যা জন্ম মৃত্যু ইচ্ছে কাম সকল চক্রের ঊর্ধ্বে। কি বন্ধুরা, বুঝতে একটু অসুবিধা হচ্ছে? চলুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি। চন্দ্রের দুটি পক্ষ তা আমরা সকলেই জানি, তাই তো? শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, যা 15 দিন অন্তর অন্তর বদল হয় এবং এরই চক্রাকারে অনন্ত সময় ধরে পুনরাবৃত্তি ঘটতে থাকে। এখানেই লক্ষ্য করলে দেখবেন চন্দ্রের জন্ম থেকে মৃত্যু এই অমাবস্যা এবং পূর্ণিমার মাধ্যমে চক্রাকারে চলতেই থাকে। যেমন একটি শিশু জন্মগ্রহণ করে, বড় হয়, সংসার ধর্ম পালন করে এবং তার বার্ধক্যের এসে শেষে মৃত্যুবরণ করে এবং সেই মৃত্যুর পরই আবার এক নতুন কোনো কলেবরে নতুনভাবে জন্ম। এভাবেই সংসারে জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে। অথবা পশ্চিমম জনম অথবা শঙ্করা স্বয়ং। যেহেতু মা ত্রিপুরা সুন্দরী এই সকল চক্রের ঊর্ধ্বে, তাই শুধুমাত্র তারাই মা ললিতা সুন্দরীকে বুঝবেন যারা তাদের অন্তিম জন্মে আছেন অথবা স্বয়ং দেবাদিদেব মহাদেব। পৌরাণিক উপাখ্যান ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী আদি পরাশক্তি। একবার সকল দেবতারা মিলে কামদেবকে দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করার জন্য পাঠান এবং সেখানে গিয়ে কামদেব তার মোহিনী বান চালানোর চেষ্টা করা মাত্রই শিব তার ত্রিনেত্র দিয়ে কামদেবকে ভস্ম করে দেন। এক চিত্রকর্মা নামে রুদ্রগণের এক সেনাপতি খেলার ছলে কামদেবের ভস্ম দ্বারা এক পুত্তলিকা তৈরি করে এবং তা তিনি মহাদেবের কাছে নিয়ে যাওয়ায় মহাদেব তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। মহাদেবের উদ্দেশ্য ছিল দুর্বোধ্য এবং ওই পুত্তলিকাটি পরে ভণ্ডাসুর নামে পরিচিত হয় এবং তিনি শিবের থেকে বর প্রাপ্ত হন যে প্রতিদ্বন্দ্বীর অস্ত্রের আঘাতে সে যেন আবদ্ধ না হয় এবং তা পাওয়া মাত্রই ধীরে ধীরে ভণ্ডাসুরের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল তিনলোক কেঁপে ওঠে এবং তখন ভয় পেয়ে দেবরাজ ইন্দ্র নারায়ণের কাছে গেলে তিনি বিধান দিলেন একমাত্র মহাশক্তি মহামায়া পার্বতীই পারেন এই অসুরের ব্রত। তবে গৃহিণী রূপে নয়, তাকে তার মহাশক্তিশালী রূপ ধারণ করতে হবে। বিষ্ণুর বিধান মতে সকল দেবতাগণ ও ব্রহ্মা বিষ্ণু শিব মর্তে গিয়ে দেবী পার্বতীর আরাধনা শুরু করলেন। মর্তের সেই স্থানটিই ছিল বর্তমানে ত্রিপুরা রাজ্য, যেখানে সতী রূপের দেবীর অঙ্গুলি পতিত হয়েছিল। অবশেষে দেবতাদের অনুরোধে যজ্ঞের চিদাগ্নি থেকে দেবী পার্বতী ললিতা সুন্দরী রূপে আবির্ভূতা হন। তো বন্ধুরা, এই ছিল মা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব কথা। যতটা আমি জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় মা ললিতা সুন্দরীর জয়।